বৃত্তের পারস্পরিক অবস্থান, এটা একটা আলাদা টপিক, এটা একটু লিখে নাও। দুইটা বৃত্ত কতভাবে থাকতে পারে সেই আলোচনাটা হচ্ছে এই টপিক আমরা করব। সেটা হচ্ছে ধরো কীভাবে থাকতে পারে একটা কেস দেখাই, এটা হচ্ছে কেস ওয়ান। মনে করো কেস ওয়ান হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে না। দুইটা বৃত্ত ধরো আমি বললাম এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা কী করছে বলতো? বহিস্থভাবে স্পর্শ করছে, এটা হচ্ছে কেস ওয়ান। আমরা কেসগুলো আস্তে আস্তে লিখে যাই, বাকি সবগুলো আস্তে দেখতে পারবা। স্পর্শ করছে বহিস্থভাবে। আরেকটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, বললাম মনে করো অন্তস্থ, এই কী হলো এটা অন্তস্থভাবে, এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস কী হতে পারে? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস কী হতে পারে? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে নাই, টাচও করে নাই, বাইরে বাইরে আসে। আরেকটা হচ্ছে কি? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে নাই, টাচও করে নাই, বাট ভিতরে আসে একটা একটার, এইরকম সিচুয়েশন। এই হচ্ছে ওভারঅল কেসেস যেগুলো তোমার লাগতে পারে পরীক্ষায়। কয়টা কেস আমরা দেখলাম এখানে, এটা দেখো তো খেয়াল করে, পাঁচটা। বহিস্থভাবে স্পর্শ করছে, অন্তস্থভাবে স্পর্শ করছে, ছেদ করছে, টাচ করে নাই এবং বাইরে আসে, টাচও করে নাই, বাইরেও নাই, ভিতরে আসে। এই টোটাল সবগুলো কেসে আমরা ব্যাসার্ধ এবং কেন্দ্রদ্বয়ের দূরত্বের মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি, সেগুলোই হচ্ছে এই টপিকের অংশ আর কি। আমরা প্রথম থেকে শুরু করি কেস ওয়ান, এটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান দিয়ে আমরা প্রথমে কথা বলা শুরু করি। কেস ওয়ানে কি একটু খেয়াল করবো, আমি যদি বলি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, যদি বলি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি ওয়ান, এই বৃত্তের কেন্দ্র যদি আমি বলি সি টু, এটাকে অবভিয়াস না যে এই দূরত্বটাকে যদি আমি ব্যাসার্ধ আর ওয়ান বলি, এই দূরত্বকে যদি আমি ব্যাসার্ধ আর টু বলি, দেখে থেকে বলা যায় না যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব সি ওয়ান সি টু সমান হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান, বলা যায় কি না এই কথা? হ্যাঁ, এটা বলা যায়। এটা হচ্ছে আমাদের কেস ওয়ান, মানে এটা হচ্ছে বহিঃস্পর্শ। এটাকে তুমি বলতে পারো বহিঃস্পর্শ। বৃত্ত দুটো যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে সেটাকে আমরা বলবো বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ এটা হইলে যে বলতে পারবো। দেন কেস টু, কেস টুটা কি? অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ ক্ষেত্রে কী হবে আমরা এখন দেখো একটু খেয়াল করে কী বলতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র, এটা দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তো আমি যদি যোগ করি এই দুটো দূরত্ব সি ওয়ান সি টু, এটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এটাকে বললাম সি ওয়ান, এটাকে বললাম সি টু। এই যদি আমি বলি ওভারঅল ডিস্টেন্সটা, খেয়াল করো আমার এইটুকু পরিমাণকে আমরা কী বলতে পারি? এই পুরোটা কি আমার আর ওয়ান না? পুরোটা আর ওয়ান, এইটুকু হচ্ছে আর টু। তাহলে কি আমি সি ওয়ান সি টু সমান কী বলতে পারি বলতো? সি ওয়ান সি টু সমান হচ্ছে বড়টা ধরে নিলাম আর ওয়ান থেকে আর টু বাদ, কারো কোনো আপত্তি আছে এখানে? তাহলে আমরা বলতে পারি এখানে যে এখানে আমার সি ওয়ান সি টু সমান হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু। এটা হচ্ছে অন্তঃস্পর্শ যদি করে সেক্ষেত্রে আমাদের শর্ত, দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধের বিয়োগফলের সমান, ব্যাসার্ধের বিয়োগফল না বলে আমরা অন্তরফল বলবো আর কি, যেটা বড়টা থেকে ছোটোটা বাদ দিব আর কি, এটা হচ্ছে কথা। এরপরে কেস থ্রি কি? এটা এটা হচ্ছে বৃত্ত দুইটা পরস্পরকে ছেদ করছে, এটা হচ্ছে কেস থ্রি, পরস্পরকে ছেদ করছে। এখানে দেখো জিনিসটা, এটাও বুঝতে পারবা খুব বেশি কঠিন না। আমি যদি এটা হচ্ছে কেন্দ্র, এখন দেখে দেখে বলা যায় ব্যাপারটা, যেটা হচ্ছে সি ওয়ান থেকে সি টুর ডিস্টেন্সটা। দেখো তো এইটুকু যদি আমি আর ওয়ান বলি আর এইটুকু যদি আমি আর টু বলি, এখানে কি আর ওয়ান এবং আর টুর যোগফলটা সি ওয়ান সি টু থেকে বড় না? দেখে দেখে তো বলা যায় যে আর ওয়ান আর টুতে এখন সি ওয়ান সি টু সমান না, সি ওয়ান সি টু থেকে বড়, কারণ আর ওয়ানের মধ্যে আর টুর কিছু ঢুকছে, আর টুর মধ্যে আর ওয়ানের কিছু ঢুকছে, তাহলে মিলেমিশে একটা বড় দৈর্ঘ্য হবে, যেটা অবশ্যই সি ওয়ান সি টু থেকে বড়। তাহলে আমি এখানে বলতে পারি এখানে আমাদের আর ওয়ান প্লাস আর টু বা সি ওয়ান সি টু, সি ওয়ান সি টু ইজ লেস দেন আর ওয়ান আর টু, আর ওয়ান প্লাস আর টু, সরি, লেস দেন আর ওয়ান প্লাস আর টু। তুমি বুঝতেছ? ওকে, তাহলে কেস থ্রি আমরা বুঝলাম, এটা এটার নাম আমরা কী দিব? ছেদ করবে, বৃত্তদের পরস্পরকে ছেদ করবে, ছেদ, ছেদ যদি করে তাহলে হচ্ছে কাহিনী। এটা কি কেস ফোর? এটা হচ্ছে ছেদও করে নাই, টাচও করে নাই, বাইরে আসে। এটা কেস আর বলতেছি না, বাংলা কথা মনে আসতেছে না, দেখে দেখে বলা যায় ব্যাপারটা। এখানে খেয়াল করো আমি এখানে কী বলতে পারি, এখানে আমি বলতে পারি কেন্দ্র দুইটার দূরত্ব আর ওয়ান প্লাস আর টু থেকেও বড়, তাই কি না? এই কথা বলা যায় কি না? কেন্দ্র দুটার দূরত্ব সি ওয়ান সি টু, যদি বলি আমি সি ওয়ান সি টু, ডেফিনেটলি এখানে ব্যাসার দুটো যোগ করলে এটাকে আর সি ওয়ান সি টু থেকে ছোটো না, তাই আমি বলবো এখানে সি ওয়ান সি টু ইজ গ্রেটার দেন আর ওয়ান প্লাস টু। এগুলো দেখে দেখেই বলতে পারবা তুমি, মাহবুব বুঝছো? এটা কেস ফাইভ, লাস্টেরটা।
কেস ফাইভ লাসাটা কী হবে? অন্তস্থভাবে আসে বাট স্পর্শ করে নাই, টাচও করে নাই, মানে ছেদও করে নাই, অন্তস্থভাবে থাকে তো স্পর্শ করার উপায় নাই, নাহলে তো বাইরে চলে আসবে, এটা ছেদ হয়ে গেল। কেস ফাইভ, এখানে যদি বলি এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমি বললাম আর টু, আর ওইটাকে বললাম আমি যে বড়টা, এটাকে আমি বললাম পুরাটা হচ্ছে আমার আর ওয়ান, আর এইটুকু হচ্ছে মনে করো আমি বললাম কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব সি ওয়ান সি টু। তাহলে এখানে কি এই কথা বলা যায় কি না যে আর ওয়ান থেকে আর টু বাদ দিলে যা থাকে সেটা থেকেও সি ওয়ান সি টু ছোটো না? ইকুয়াল কেমন? ইকুয়াল হলে তো অন্তঃস্পর্শ হয়ে গেল। এই যে একটু বাকি পড়ছে এখানে দেখো খেয়াল করে, পুরোটা হচ্ছে মনে করো আমি পুরো হিসাবটা বুঝে ধরো বললাম, আমি বোঝাচ্ছি খেয়াল করবা, ধরো আর ওয়ানের মান বললাম আমি দশ, এই পুরাটা বললাম দশ, আর টুর মান আমি বললাম মনে করো আর টু তো এইটুকু না, এইটুকু এইটুকু বললাম পাঁচ, তাহলে দশ থেকে পাঁচ গেলে কত থাকে? পাঁচ। সি ওয়ান সি টুর ডিস্টেন্সটা কি এর থেকে একটু কম না? কারণ এখানে কি একটু বাকি আছে না? পুরাটা এইটুকু থেকে এইটুকু বাদ দিলে কতটুকু থাকে? খালি এইটুকু থাকে নাকি এইটুকু বাকি থাকে? বুঝতেছো না? সিম্পলি চিন্তা করো ব্যাপারটা বুঝা যাবে, খেয়াল করো আমি পুরাটা বললাম এইটুকু, পুরাটা থেকে আমি তো বাদ দিচ্ছি কোনটা, আর ওয়ান থেকে আর টু বাদ দিচ্ছি না, আর ওয়ান থেকে আর টু বাদ দিলে তুমি যদি মনে হয় যে আর ওয়ান থেকে আর টু বাদ দিলাম কতটুকু বাকি থাকে? আর ওয়ান থেকে পুরা আর ওয়ান কি এইটুকু না? লালটা চিন্তা করো, লালটা পুরা লালটা থেকে আমি যদি জাস্ট এইটুকু বাদ দিই বাকি থাকে কতটুকু? এইটুকু প্লাস এইটুকু। তাহলে আর ওয়ান থেকে আর টু বাদ দিলে যা থাকে সেটা কি সি ওয়ান সি টু থেকে বড় না? কারণ কিছু তো বাকি আছে। আমি বলতে পারি এখানে সি ওয়ান সি টু ইজ লেস দেন আর ওয়ান মাইনাস আর টু। ক্লিয়ার কিনা ব্যাপারটা? তো এই কম্পারেটিভ মানে রিলেশনগুলো মনে রাখবা বৃত্তগুলোর মধ্যে, তাহলে যখন লাগবে শর্টকাটে কাজ করতে পারবা। এইটুকু তোমার লাগবে এই যে বৃত্ত দুইটার পারস্পরিক অবস্থানের থেকে, এটা তুমি আলাদা করে মাথায় রাখবা, ঠিক আছে কিনা?